বিকেল পাঁচটায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপরই পাবনা এক আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকু সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। পরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি সহ দেশে ও বিদেশে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। শোক প্রস্তাবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গভীর শোক জানান। এটা আসলে আমাদের জন্য খুবই একটা কষ্টকর যে এই পার্লামেন্টে আমরা একে একে অনেককে হারিয়েছি, আর আজকে আমরা আমাদের শোক প্রস্তাবে আমাদের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলে আলী মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাবে আলোচনা করছি, তার প্রতি আমি গভীর শোক জানাচ্ছি। মানে ডেপুটি স্পিকার হিসেবে অত্যন্ত দক্ষতা সাথে তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন। তাছাড়া তার ওই একটা এলাকায় এই বারবার জিতে আসা, তার নিজস্ব যে জনপ্রিয়তা, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা, সেটা অতুলনীয়। একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির নবম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জানা যায় আগামী পহেলা সেপ্টেম্বর পর্যন্ত সংসদের অধিবেশন চলবে। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা।